কয়েকটা জায়গায় বেশি মুক্তিযুদ্ধ হয়েছে, তার মধ্যে আমার এলাকা অন্যতম। আমি আমার এলাকার মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। এবং আমি কথা দিচ্ছি চ্যানেল আই যদি ভবিষ্যতে এইরকম প্রোগ্রাম যেমন করবে আমরা স্পন্সর করব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মিল আছে। আমেরিকায় যদি যাওয়া যায় অলমোস্ট প্রতিটা বাড়িতে, দোকানে, হোটেলে, ইন্ডাস্ট্রিতে যেখানে যাবে বাংলাদেশের পতাকা সবসময় উড়ে। শুধু বাংলাদেশে দেখি পতাকা উড়ে দিয়ে যদি সরকারি লোকজনের গাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চলেন, আমরা সবাই আমাদের সবার বাড়িঘর দুয়ারে বাংলাদেশের পতাকা উত্তোলন করে ফিল করি যে আমরা কত কষ্ট করে এই দেশটা স্বাধীন করেছিলাম। মার্চের প্রথম সপ্তাহে যখন বঙ্গবন্ধু ভাষণ হলো 7ই মার্চে, তখন আমার আব্বা দেখতেছি ই কাটতেছে, এই হলো মোজা কাটতেছে, কুড়িগ্রামের ভাষায় বলে ই। আমি আজ আব্বা এগুলো কি করবেন দিয়ে, ও যে এগুলো দিয়ে পাকিস্তানি সৈন্য তারা বলবে, আর সামন যাকে পাঠাতে তীর্থনিক নিয়ে আসার জন্য যে আমরা যুদ্ধ করব পাক সেনাদের সঙ্গে। বাস্তবতা হচ্ছে আমরা তারপরে পাক সেনাদেরকে পরাজিত করেছি, অনেক কিছু করেছে, বাট ইচ্ছা থাকতে হবে। আমরা যে স্বপ্ন দেখেছিলাম আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখিয়েছে, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, সেটাই আমাদের এখন করার লক্ষ্য। আমরা সেকেন্ড জেনারেশন যারা আছি বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এই হোক আজকের আমাদের প্রতিজ্ঞা। সালাম আলাইকুম। দর্শক, আজকে মহান বিজয় দিবসে আনন্দে যারা আছেন, আপনার চ্যানেল লাল সবুজ সাদা চ্যানেল আয়ের পর্দায় দেশবন্ধু গ্রুপ চ্যানেল আয় বিজয় মেলা পাওয়ার্ড বাই ইয়ামাহা ইন অ্যাসোসিয়েশন উইথ নুর ইকো ব্রিজ। আমরা এখন শুভেচ্ছা জানবো মোহাম্মদ শাহজাহান সিরাজ জুয়েল, ম্যানেজিং ডাইরেক্টর নুর ইকো ব্রিজ। সালাম আলাইকুম। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আজকের এই দিনে প্রথমে আমি আমার হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা ও সালাম জানাই। আমরা যারা স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, আমাদের যাদের সৌভাগ্য হয়নি জাতির জনক বঙ্গবন্ধুকে দেখার, তার আদর্শকে অনুসরণ করার, তার তাদের কাজকে নিয়ে কাজ করার, আমাদের কাছে এই প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, তার অবদান কি কোনদিন শোধ করা সম্ভব? আমার মনে হয় তা কোনোদিন এই দিন শোধ করা সম্ভব নয়। তবে হয়তো আমরা